হ্যালো ফ্রেন্ড, মুভি টাইম এডির আজকের ভিডিওতে আপনারা দেখবেন টুইস্টে ভরপুর একটি অ্যাকশন মুভি যার নাম কোস্ট গার্ড। মুভিতে আমরা একজন মেরিন নেভি সিলের সেনাকে দেখতে পাব যে একটা মিশনে দেশের সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া লিডারের ছেলেকে মেরে ফেলে। তাই ওই ড্রাগ মাফিয়া সেই মেরিন সেনার এঙ্গেজমেন্টের দিন তাকে সহ তার পুরো পরিবারের সবাইকে কিডন্যাপ করে নিয়ে যায় আর যাওয়ার সময় সেই সেনাকে গুলি করে পানিতে ফেলে দেয়। কিন্তু সে কি বেঁচে ফিরতে পারবে? শেষ পর্যন্ত তার ফ্যামিলির সাথে কি হবে? তাহলে চলুন গল্পের মাধ্যমেই দেখে নেওয়া যাক। মুভির শুরুতে আমরা মালয়েশিয়ার একটি নদীতে লেফটেন্যান্ট কমান্ডার হাফিজকে দেখতে পাই, যাদের কাছে খবর আছে এখানে কিছু ড্রাগ মাফিয়া ড্রাগ পাচার করতে আসবে। তখন হাফিজের সামনে দিয়ে একটি বোট যায়। সেখান থেকে একটা লোক তাকে বলে এখানে বসে থেকে কোনো লাভ নেই, কারণ এখানে কোনো মাছ পাওয়া যায় না, আর আপনারা এই বোটের লোকদের একটু মনে রাখবেন। ওই বোটে আমরা আরও একটি ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে রিমা। এইদিকে মেরিন সিলের সৈন্যরা দুইটা বোটকে অনেকক্ষণ ধরেই ফলো করছে। যখনই বোট দুইটা একত্র হয় তখনই তারা তাদের ওপর অ্যাটাক করে। এটা দেখে তারা পালাতে চাইলে সামাত নামের একজন তাদেরকে না করে আর বলে এখান থেকে পালিয়ে কোনো লাভ নেই, কারণ মেরিন সিলের সৈন্যদের কাছে আধুনিক বোট রয়েছে। আমরা আমাদের নৌকা দিয়ে কখনোই তাদের সাথে পারবো না, তাই সবাই এখানে দাঁড়িয়ে থাকো। তারপর মেরিন সিলের সৈন্যরা তাদের দুই দিক থেকে ঘিরে ফেলে আর তাদের বোটে উঠে তল্লাশি করতে থাকে। তখন এক সৈনিক সেখানে থাকা মাছ কেটে চেক করে, কিন্তু শতক খোঁজার পরেও তারা সেই মাছের ভেতরে কিছুই পায় না। তখন একজন সেনা সামাতকে জিজ্ঞেস করে ড্রাগস কোথায়। তখনই ক্যাপ্টেন হাফিজের মনে পড়ে যায় রিমার কথা আর সে বুঝে যায় যে ড্রাগসগুলো হয়তো রিমার কাছে আছে। সাথে সাথে তারা রিমাকে ধরার জন্য চলে যায়। এইদিকে দেখা যায় রিমা সেই বোটে বসে আছে। তখনই সে মেরিন সিলের হেলিকপ্টার দেখতে পায় আর বুঝে যায় যে মেরিন সিলের সৈন্যরা তাদের ধরার জন্যই এইদিকে আসছে। তাই সাথে সাথে তারা মেরিন সিলের হেলিকপ্টারের দিকে বন্দুক তাক করে। অন্যদিকে হেলিকপ্টারে আমরা দেখতে পাই একজন স্নাইপারকে। সে বোটের দিকে স্নাইপার টার্গেট করে বসে আছে। হেলিকপ্টার যখন তাদের বোটের কাছে চলে আসে তখনই রিমা ফায়ার করতে বলে, কিন্তু হেলিকপ্টারে থাকা স্নাইপার খুব সহজেই তাদেরকে একে একে শেষ করে দেয়। এটা দেখে রিমা সেই বোটের ভেতরে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তার মধ্যে সেখানে কমান্ডার হাফিজ চলে আসে আর তারা সেই বোটটাকে তল্লাশি করতে থাকে। তখনই রিমা হাফিজ ও তার সাথে থাকা একজনকে পায়ে গুলি করে পানিতে ফেলে দেয়। এটা দেখে মেরিন সিলের সৈন্যরা সাথে সাথে গুলি করে ওই বোটটাকে উড়িয়ে দেয়। আর এখানে আমাদের বোঝানো হয় যে রিমা মারা গেছে। তারপর আমরা এই ঘটনার এক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে হাফিজ ও তার গার্লফ্রেন্ড নাদিয়া সীতাকুণ্ডের কমোডিয়াতে একটি রিসর্টে তাদের এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করে। তারা যখন অনেক আনন্দ করছিল তখন সেখানে হাফিজের সহকর্মীরা চলে আসে আর তারা মেরিন ফোর্সের ইউনিফর্ম পরেই চলে আসে। তাই হাফিজ তাদের জিজ্ঞেস করে তারা ইউনিফর্ম পরে কেন এসেছে। তখন তারা বলে যে তাদের ডিউটি মাত্রই শেষ হয়েছে, তাই তারা ড্রেস চেঞ্জ করার সময় পায়নি আর এভাবেই চলে এসেছে। তখন হাফিজ তাদেরকে নাদিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে তারা অনেক আনন্দ করতে থাকে। তখনই লেফটেন্যান্ট মেলাতি হাফিজের কাছে কল করে। আসলে মেলাতি হাফিজের অনেক কাছের বন্ধু, সে তাকে এঙ্গেজমেন্টের জন্য শুভেচ্ছা জানায়। এরপর আমরা মাদারশিপ 9203কে দেখতে পাই, যেখানে মেলাতি একটি ক্যান্টিনে বসেছিল। তখন সেখানে হাবাগবা দেখতে একটা লোক আসে যার নাম হচ্ছে পাকাম। সে মূলত এখানে শিপের কাজ করত, আর এই পাকাম লোকটাকেও আপনারা একটু মনে রাখবেন। তখন সে মেলাতিকে বলে, তোমার মন খারাপ কেন? আমি কি তোমার জন্য কিছু করতে পারি? তখন মেলাতি তাকে বলে, তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু আমাকে এক কাপ কফি বানিয়ে দাও। অন্যদিকে হাফিজরা যখন মজা করছিল তখনই হঠাৎ তাদের জেনারেটর অফ হয়ে যায়। আর নাদিয়ার বাবা যখন সেটা চেক করতে যায় তখনই সেখানে একটা ব্লাস্ট হয়। তার মাঝে মেরিন সিলের সৈন্যদের কিছু শত্রুরা গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়। মেরিন সিলের সৈন্যরা সেখানে গেলে একজনকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয় আর বাকিদের হাত বেঁধে বন্দি করে ফেলা হয়। শত্রুরা একে একে সবাইকে বন্দি করছিল।
তখনই হাফিজ তাদের সাথে ফাইট করা শুরু করে, কিন্তু শত্রুদের মধ্যে থাকা একজন নাদিয়াকে জিম্মি করে ফেলে আর হাফিজকে বলে, যদি একে বাঁচাতে চাও তাহলে চুপচাপ আমাদের কাছে বন্দি হয়ে যাও। তখন তার কাছে আর কিছুই করার থাকে না, সেও তাদের হাতে বন্দি হয়ে যায়। তখনই সেখানে সামাদ চলে আসে আর বলে, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমার শত্রুতা শুধু লেফটেন্যান্ট কমান্ডার হাফিজের সাথে। এটা বলে সে তাকে ঘুষি মেরে ফেলে দেয়। সামাদ তাকে বলে, তোমার জন্য আমার ভাতিজা মারা গেছে। সামাদের ভাতিজা হলো সেই বোট বিস্ফোরণে মারা যাওয়া রিমা। তারপর তারা সেখানে থাকা মোট 14 জনকে গুলি করে মেরে ফেলে আর হাফিজ ও তার ফ্যামিলিকে সেখান থেকে একটা বোটে করে নিয়ে যায়। মাঝপথে সামাদ সেখানকার একজন সৈনিককে গুলি করে পানিতে ফেলে দেয়। এরপর তারা বাকি সবাইকে নিয়ে তাদের আস্তানায় চলে আসে। কিন্তু এইদিকে হাফিজ ও তার সাথে দুইজন জাম্বু আর টমি বেঁচে যায়। তারা একটা কাঠের টুকরো ধরে ভেসেছিল। জাম্বু ভয়ে অনেক কান্না করতে থাকে, সে ভাবছিল সে হয়তো মারা যাবে। এইদিকে এই খবর পৌঁছে যায় লেফটেন্যান্ট মেলাতির কাছে। এটা শুনে সে সাথে সাথে সেই রিসর্টে চলে যায়। তারা সেখানে অনেকগুলো লাশ দেখতে পায়, কিন্তু পুরো দ্বীপ খুঁজেও জীবিত কাউকে তারা খুঁজে পায় না। তখন মেলাতি একজনকে জিজ্ঞেস করে, হাফিজ সহ বাকিদের কি কোনো খবর পাওয়া গেছে? সে বলে, না, তাদের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এইদিকে দেখা যায় টমি সেই কাঠের টুকরো ছেড়ে পানিতে ডুবে যাচ্ছে। হাফিজ যখন এটা বুঝতে পারে তখন সে তাকে পানির নিচে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে আর খুঁজে পায় না। তার মধ্যে মেরিন সিলের একটা রেস্কিউ হেলিকপ্টার তাদেরকে দেখতে পারে আর তাদেরকে হেলিকপ্টারে করে মাদারশিপে নিয়ে আসে। তখন দেখা যায় মেরিন সিলের সৈন্যরা পানির নিচে একটা কাটা মাথা খুঁজে পায় আর তার মুখের মধ্যে একটা মেমোরি কার্ড ঢোকানো ছিল, যেটার মধ্যে মেসেজ ছিল যে তারা সবাইকে ছেড়ে দেবে যদি হাফিজকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এটা শুনে তারা সবাই মিলে একটা প্ল্যান করতে থাকে যে শত্রুদের সাথে কিভাবে লড়াই করা যাবে, আর প্ল্যান মতো তারা তাদের মিশনে বেরিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই নাদিয়ার মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এজন্য সেখানে থাকা সবাই অনেক কান্না করছিল। এর মধ্যে মেরিন সিলের সৈন্যরা সেখানে একদম সাইলেন্ট কিলারের মতো চলে আসে। তারপর সামাতের কাছে একটা কল আসে আর তাকে বলা হয় যে সে যেন মেরিন সিলের কাছে নিজ থেকেই ধরা দেয়। কিন্তু তাকে এই কল কে করেছে, সেই রহস্যময় ব্যক্তিটা কে, সেটা আমরা আরেকটু পরেই জানতে পারব। এইদিকে মেরিন সিলের সৈন্যরা তাদের একে একে মারতে থাকে, তারা সবাইকে গুলি করে একদম শেষ করে দেয়। কিন্তু সামাদ সেখানে বসে নিশ্চিন্তে চা খাচ্ছিল। এটা দেখে মেরিন সিলের সৈন্যরা তাকে ধরে ফেলে এবং শত্রুদের নিয়ে মাদারশিপে চলে আসে, আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল। তখন মেলাতি একজন শত্রুর জবানবন্দি নেয়, তাকে জিজ্ঞেস করে এই সব কিছুর পিছনে কে রয়েছে। সে বলে, আমি এই সম্পর্কে কিছুই জানি না, আমাদের শুধু বলা হয়েছিল একটা অনুষ্ঠানে যেতে হবে আর সেখানে থাকা সবাইকে জিম্মি করতে হবে। তখন সেখানে রিস্কা নামের একটি মেয়ে চলে আসে সেই লোকটিকে খাবার দেওয়ার জন্য। আসলে এই খাবারে আগে থেকেই বিষ মেশানো ছিল। তখন মেলাতি সেখান থেকে চলে যায় আর সেই লোকটি খাবারটা খেয়ে ছটপট করতে থাকে। মেলাতি এসে দেখে যে সে মারা যাচ্ছে। তখন সে রিস্কাকে অনেক বকাঝকা করতে থাকে। তখনই সামাদ সেখানে একটা বন্দুক নিয়ে চলে আসে আর তখন আমরা দেখতে পাই রিস্কা ও সামাতের দলেই রয়েছে, আর সে সামাতের বন্দুক নিয়ে মেলাতিকে বন্দি করে ফেলে। এইদিকে শত্রু দলের সবাই শিপে থাকা সবাইকে গান পয়েন্ট করে বন্দি করে ফেলে। এরপর আমরা পাকামকে দেখতে পাই। তখন আমরা সবচেয়ে বড় টুইস্ট দেখতে পারি, আসলে এই পাকামই হচ্ছে এই সব কিছুর মাস্টার মাইন্ড। তখন আমরা তার আসল নাম জানতে পারি। তার আসল নাম হলো মুস্তফা। সে হাফিজকে বলে, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। আসলে মুভির শুরুতে মারা যাওয়া সেই রিমা হচ্ছে মুস্তফার ছেলে। তখন মুস্তফা তাকে বলে, আমি নিজেকে বোকার মতো পরিচয় দিয়ে তোমাদের জাহাজে রান্নার লোক হয়ে ঢুকে পড়ি, আর এই সুযোগেই আমি তোমাদের জাহাজটা দখল করে ফেলেছি। তখন আমরা আরও একটি টুইস্ট দেখতে পারি। তখন হাফিজ তাকে বলে, রিমা এখনও বেঁচে আছে। এটা শুনে মুস্তফা একদম অবাক হয়ে যায় আর হাফিজ তাদের সকল মেম্বারদের বিনিময়ে রিমাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা রিমাকে নিয়ে মাছ সমুদ্রে যায় আর রিমাকে নিতে মুস্তফা ও সামাদ চলে আসে। তারা রিমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন তারা রিমাকে নিয়ে সেখান থেকে চলে যায়
এইদিকে দেখা যায় হেডকোয়ার্টার থেকে পুরো প্রস্তুতি নিয়ে মেরিন সিলের সৈন্যরা শত্রুদের ধরার মিশনে নেমে পড়ে। রিমাকে পাওয়ার আনন্দে মুস্তফা পার্টি দেয়। তারা তাদের সকল মাফিয়া গ্যাংদের ডেকে নেয় আর তারা সবাই রিমাকে দেখে চমকে যায়। ইতিমধ্যে মেরিন সিলের সৈন্যরাও সেখানে চলে আসে আর তারা সবাই যে যার মতো পজিশন নিয়ে রাখে। তখন দেখা যায় হেডকোয়ার্টার থেকে মেলাতি কিভাবে যেন শত্রুদের কথা শুনতে পাচ্ছে। তখন মুস্তফা রিমাকে বলে, তুমি যেহেতু আমার উত্তরসূরি তাই আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই। এটা বলে সে নিজের ছেলে রিমাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে সামাদ বলে, এটা কি করলে? তখন মুস্তফা রিমার মুখ থেকে একটা মুখোশ সরায়, যেখানে দেখা যায় যে এটা রিমা না, আসলে সে মেরিন সিলের একজন গুপ্তচর। তার শরীরে একটা মাইক্রোফোন লাগানো ছিল যার মাধ্যমে মেলাতি হেডকোয়ার্টার থেকে সব শুনতে পাচ্ছিল। তখনই দেখা যায় মেরিন সিলের স্নাইপাররা সেখানে থাকা সব শত্রুদের মেরে ফেলছে। শত্রুরাও তাদেরকে পাল্টা আক্রমণ করে কিন্তু তারা মেরিন সিলের সৈন্যদের কাছে টিকতেই পারছিল না। মুস্তফা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু সে কোনোভাবেই পালাতে পারছিল না। তার মধ্যেই সেখানে মেরিন সিলের আরও ব্যাকআপ টিম চলে আসে। তখন আমরা মেলাতিকে দেখতে পাই, সে ওখানকার সব রুম সার্চ করছিল কিন্তু হঠাৎ করে রিস্কা তার উপর অ্যাটাক করে দেয় আর তারা ফাইট শুরু করে দেয়। কিন্তু মেলাতি কোনোভাবেই পেরে উঠছিল না। তখন রিস্কা মেলাতির গায়ে ছুরি দিয়ে আঘাত করে। রিস্কা যখন মেলাতিকে মেরেই ফেলবে তখনই একজন সৈনিক একদম তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় হাফিজ আর সামাতও সেই লেভেলের ফাইট করছে। সামাত তাকে অনেক খারাপভাবে জখম করে ফেলে। তখন হাফিজ তাকে ছুরি দিয়ে একের পর এক স্টেপ করে তার গলা কেটে ফেলে। এরপর সে একটু সামনে যেতেই দেখতে পায় মুস্তফা তাদের একজন সৈনিককে মেরে ফেলছে। হাফিজ তাকে বাঁচাতে গেলে মুস্তফা তার অবস্থা খারাপ করে দেয় কিন্তু হাফিজ কোনো মতে তার পাশে থাকা একটা রড নেয় আর মুস্তফার পেট এফোর ওফোর করে দেয়। আর সাথে সাথে সে সেখানে বসে পড়ে আর তার ফোন থেকে একটা কোড ডায়াল করে যার ফলে সেখানে থাকা পুরো দ্বীপটা উড়ে যায় আর দ্বীপে থাকা সবাই সেখানে মারা যায়। তখন মেরিন সিলের সৈন্যরা তাদের আত্মার শান্তির জন্য দোয়া করে। তারপর আমাদের ঠিক 2 বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি হাফিজ একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার করছিল আর তাকে একজন লোক ফলো করছিল। আসলে ওই দিন হাফিজ মারা যায়নি। তারপরই জেলখানার ভেতরে সবাইকে অবাক করে দিয়ে আমরা রিমাকে দেখতে পাই। সে নিজে নিজেই চিল্লাতে থাকে যে তাকে প্রতিশোধ নিতে হবে। আর পার্ট 2 আসার ইঙ্গিত দিয়ে টুইস্টে ভরপুর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? এই ধরনের অ্যাকশন ওয়্যার মুভি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের পছন্দের মুভির এক্সপ্লেনেশন শুনতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।